দর্শক ম্যাচের সর্বশেষ খবর খবর জানাতে বীরপুরের হোম অফ ক্রিকেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আসমাউল মুত্তাকিন। মুত্তাকিন, তারা তিন ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ঘরের মাটিতে অসহায় আত্মসমর্পণের কি কারণ আছে বলে মনে করেন আপনি? ফয়সাল, আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশ দল আসলে তিনটি ওয়ানডে ম্যাচ খেলতেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, কিন্তু প্রথম ওয়ানডেতে আসলে বাংলাদেশ দল হেরে যায়, সেটাও তো ব্যাটিং বিপর্যয়ের কারণে। দ্বিতীয় ম্যাচটিতেও বাংলাদেশ দল আসলে ব্যাটিং বিপর্যয়ের কারণে হেরে গেছে। তৃতীয় ওয়ানডে তো ঠিক একই অবস্থা, বিশেষ করে বাংলাদেশে যে টপ অর্ডার কিংবা লোয়ার অর্ডার যারা আছেন বা ব্যাটাররা যারা আছেন, তারা আসলে সেভাবে রান করতে পারেনি। বিশেষ করে আজকের ম্যাচে হচ্ছে ডেবু হয়েছে, বিশেষ করে অভিষেক হয়েছে সুমাইয়া আক্তারের, তিনিও কিন্তু তার ওপর অনেকটা ভরসা করেছিল বাংলাদেশ দল যে সে একটা ভালো রান করবে এবং অজি মেয়েদের বিপক্ষে ভালো ঘুরে দাঁড়াবে, এমনটাই আসলে প্রত্যাশা করেছিল। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কিন্তু শেষ পর্যন্ত আসলে সেও আসলে শূন্য রানে আউট হয়েছে এবং বাংলাদেশ দলের যে জ্যোতি আছে তিনি আসলে রান করেছেন এবং তিন ব্যাটার মোটামুটি রান করেছেন, কিন্তু সেরকম রান হয়নি। বাংলাদেশের এই যে ব্যর্থতা, বাংলাদেশ এই ব্যর্থতা হিসেবে ব্যাটিং ব্যর্থতাকেই অনেকে দায়ী করছেন, বিশেষ করে যার কারণে আসলে বাংলাদেশ দল আসলে ভালো স্কোর করতে পারেনি। এই ম্যাচটাতে বড় ফ্যাক্ট হচ্ছে টস ফ্যাক্ট, এই টসের কারণে বাংলাদেশ দল আসলে সেভাবে আসলে যদি আগে বোলিং করতো তাহলে হয়তো ভালো করার একটা সুযোগ ছিল, কিন্তু সেটা আসলে করতে পারেনি আর কি। তো এই ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। প্রত্যেকেই আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।